আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাব, আমাদের অনেকের মুখের মধ্যে দাগ হয়, বিভিন্ন ধরনের চেহারা ফর্সা করার জন্য আমরা বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে থাকি, দেশি বিদেশি, ইন্ডিয়ান, চায়না, জাপানি, ইটালিয়ান, যে কোনো ধরনের ক্রিম আমরা ব্যবহার করি, থাইল্যান্ডের ক্রিম, জার্মানের ক্রিম, যে যেই ক্রিম ব্যবহার করেন না কেন, মুখ ফর্সা করার জন্য অথবা মুখের দাগ দূর হওয়ার জন্য মারাত্মক পরীক্ষিত কোরআনী একটা আমল আপনাদেরকে এই ভিডিওতে জানাবো ইনশাআল্লাহ। এই আমলটা যদি করেন, মুখের মধ্যে যত ধরনের দাগ থাক, যত কালো থাক, আল্লাহ তাআলা তাকে ফর্সা করে দিবেন। বিশেষ করে এই ফর্সাটা তো দুনিয়ার মধ্যে হবে, এর থেকে বেশি হবে হচ্ছে আখিরাতের মাঠে, হাশরের মাঠে, যে ব্যাপারে সরাসরি বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ভাবে ফর্সা করবেন, এমন ভাবে ফর্সা করবেন যা দেখে মানুষ আশ্চর্যান্বিত হয়ে যাবে, মানুষ হতভম্ব হয়ে যাবে, হাশরের মাঠে সকলেই তাদের দিকে তাকিয়ে থাকবে, এই মানুষটা কি এমন কাজ করত যার কারণে তার চেহারা আজ এত ফর্সা। হাদিসের মধ্যে এসেছে, যারা সব সময় হাদিস থেকে নির্দেশনা, আবার আমলও তো আমি বলবো, আগে হাদিস থেকে একটা দিক নির্দেশনা বলছি, আমলটা হচ্ছে যারা সর্বাবস্থায় ওজুর সাথে থাকবে। হাদিসের মধ্যে এসেছে, যেই সমস্ত জায়গাটা ওজুর মধ্যে, যেই জায়গাটুকু ওজুর মধ্যে বারবার ধোয়া হবে, মুখের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে গার মাসাজ করা হবে, পা ধোয়া হবে, এই জায়গাটুকুর মধ্যে স্বর্ণের বালা পরানো হবে, এই জায়গাটা হাশরের মাঠে জিকমিক করতে থাকবে কিয়ামতের মাঠে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না ফি বাবি আহাদিকুম নাহরান হাল ফি জাসাদিহি অথবা হালফি দারনহি, সেই তার শরীরের মধ্যে কোন ময়লা থাকতে পারে কি, হাদিসের মধ্যে এসেছে, হালফি জাসাদিহি তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন। তখন সাহাবারা বলল, লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, একজন মানুষ যদি তার বাড়ির সামনে একটা পুকুর থাকে, সে যদি তার মধ্যে গোসল করতেই থাকে, তার শরীরে যেমন ভাবে ময়লা থাকে না, তথাপি একজন মানুষ যখন পাঁচ ওয়াক্ত ওযু করার পর নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে কেমন ভাবে গুনাহ থেকে পাক পবিত্র করে দিবেন। এক নম্বর হচ্ছে ইমানের উজ্জ্বলতা, উজ্জ্বলতা হচ্ছে ইমানের উজ্জ্বলতা, এই জন্য চেহারার উজ্জ্বলতাকে যদি কেউ বাড়াতে চায়, সর্বাবস্থায় তার উচিত কোরআনের কালো কালো অক্ষরের দিকে তাকিয়ে থাকা, কোরআনের কালো কালো অক্ষরের দিকে যে যত বেশি তাকিয়ে থাকবে তার চেহারার উজ্জ্বলতা, সে যদি কালোও হয় আল্লাহ তাআলা তার মধ্যে এমন একটা নূর দান করবেন যা দেখে মানুষ তার প্রতি আকৃষ্ট হবে, তাকে দেখলে ভালো লাগবে, তাকে দেখে অন্তর জোড়াবে, এমন ফর্সা মানুষ, এমন সুন্দর মানুষ যাকে দেখলে রাগ ওঠে, তো ওই ফর্সা মানুষের থেকে ওই কালো মানুষটা তো অবশ্যই উত্তম, উত্তম বলতে বাধ্য হবে সকলেই। এই জন্য দিনী ভাই বোনেরা, কোরআনুল করিম যারা পারেন এক নম্বর কাজ বেশি তেলাওয়াত করবেন, সর্বাবস্থায় ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন, তৃতীয়ত প্রতিদিন ঘুমানোর আগে একবার করে ওযু করে ঘুমানোর চেষ্টা করবেন, এবং ওযুর পরে সকলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিসের মধ্যে এসেছে, ওযুর পরে যদি কেউ আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের আটটা দরজার মধ্য থেকে হাশরের মাঠে বলবে, তোমার কোন দরজা দিয়ে ইচ্ছা, হে আমার বান্দা তুমি প্রবেশ করো, জান্নাতের আটটা দরজাই তার জন্য খুলে দেওয়া হবে। ওযুর পরে খোলা আকাশের দিকে তাকিয়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই দোয়াটা পড়া, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এর করলে তো আপনার দুনিয়া তো সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে, এবং বাহ্যিকভাবে আপনার চেহারার উজ্জ্বলতাও বাড়বে, চেহারার মধ্যে কোনো দাগ থাকলে এগুলো দূর হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন পরীক্ষিত আমল পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।